যে কোনো মাছের লেজ এভাবে করে পুড়িয়ে একটু ভিন্নভাবে কিছু বানাতে পারেন। এর জন্য প্রথমে আমরা একটা গুঁড়া মশলা রেডি করে নিয়েছি, হাফ চা চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ নিয়ে নিয়েছি মরিচ গুঁড়া। তারপর এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সরিষার তেল। এখন একটা চামচ দিয়ে এই মশলাগুলো একসাথে করে মিশিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আপনি এখানে যে কোনো মাছের টুকরো দিতে পারেন। আমি আজকে এখানে 4 পিসের মতো ইলিশ মাছের লেজ দিয়ে দিলাম। তারপর চুলাটাকে ধরিয়ে এর চুলার উপরে এরকম একটা স্ট্রেনার বসিয়ে দিচ্ছি। এই মাছের লেজগুলো এখন হচ্ছে এভাবে করে চুলার উপরে দিয়ে দিলাম। এই সময় চুলার আঁচ মিডিয়ামে রেখে তারপর হচ্ছে এপাশ ওপাশ করে পুড়ে নিচ্ছি। বাটিতে যে মশলাটা ছিল ওই মশলাটা অল্প অল্প করে ব্রাশ করে দিয়ে দেব, আর এপাশ ওপাশ করে নাড়িয়ে মাছগুলোকে পুড়ে নিচ্ছি। এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে যাতে চুলাটা বেশি বাড়িয়ে দিলে মাছগুলো আবার উপরটা অনেকটা পুড়ে না যায়। অল্প আঁচে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়ে নিতে হবে। আর একটু পরপর মশলাটাকে এভাবে করে ব্রাশ করে দিচ্ছি। অবশ্যই চুলার আঁচ মাঝারি রাখতে হবে। তো এভাবে করে হচ্ছে মাছগুলোকে ঝলসে নিয়েছি, আর এরকম জল সাথে যাতে মাছটা সিদ্ধ হয়ে আসে ওই ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। যেটা মাছ বরাবর ছিল এটা কুক হয়ে গেছে, এখন সাইড থেকে এরকম মাঝে দিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে আমাদের মাছটা কুক করা হয়ে গেছে। এ পর্যায়ে হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে মাছগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। মাছের এই টুকরোগুলো একটা বাটিতে নিয়ে রেখে দিচ্ছি, আর হচ্ছে চুলায় আরও একটি প্যান বসিয়ে 1 টেবিল চামচ দিয়ে দিলাম সরিষার তেল, আর এখানে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টার মতো দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। মরিচগুলো ভেজে নিয়েছি, আর মাছগুলোকে হচ্ছে একটা গ্লাস দিয়ে এরকম করে থেতলে নিচ্ছি যাতে কাঁটা ছাড়াতে সুবিধা হয়। এখন মাছের কাঁটাটা এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। একটুখানি ধৈর্য সহকারে মাছের কাঁটা ছাড়াবেন, আর আপনারা কিন্তু এখানে যে কোনো মাছ নিতে পারেন। মাছের যে লেজের টুকরা নিতে হবে এরকম কোনো কথা নেই, মাছের যে কোনো অংশ দিয়ে এভাবে করে বানাতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, পেঁয়াজটাও গ্লাস দিয়ে এরকম করে থেতলে নিচ্ছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর লবণ দিয়ে মরিচগুলো ভেঙে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি, সব কিছু একসাথে করে কষলে নিচ্ছি। এখন উপরে আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা দেওয়ার পর খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন পরিবেশন করে নিচ্ছি। আপনারা যে কোনো মাছ দিয়ে এভাবে করে ভর্তা বানাতে পারেন। আজকের ভর্তাটা একটুখানি ডিফারেন্ট। আশা করছি আজকের রেসিপিও সবার ভালো লেগেছে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।